ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন আমার নাম জহুরুল বিশ্বাস পাবনা জেলা ঈশ্বরী থানা অরনকলা হাটের পাশে আমার খামারটা আমি অনেকদিন ধরে যাবত ব্যবসা বাণিজ্য করি আসছি আচ্ছা আচ্ছা আজকে তো একটা প্যাকেজ নিয়ে আসছি জি আমি আপনাকে প্যাকেজ গ্যালোটুপেও প্যাকেজ দিছিলাম এবারেও প্যাকেজ আল্লাহ রহমতে খুবই ভালো খুবই কোয়ালিটি আর আমি মনে করি যে আমার থেকে যে প্যাকেজ নিচ্ছে কারুর লস লস নাই একটা বকনা বাচ্চা কিনতে গেলে পারে এক লাখ দশ বিশ আর আমি প্যাকনেট সহ দিচ্ছি আর সব আপনার মানে আজকের গাড়ি ওকে আছে হ্যাঁ প্যাকনেট আট মাসের প্যাকনেট আট মাসের প্যাকনেট প্লাস বাচ্চা হ্যাঁ ফ্ল্যাগবি বাচ্চা ফ্ল্যাগবি গাভি আপনার আট মাসের প্যাকনেট আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা ফ্ল্যাগ দিয়ে এবং যে বাড়ছিল একদম গরিব মানুষের বাড়ছিল ভাই একদম গরিব মানুষের ওই তো খাইতে দিতে পারে খাইতে দিলে পারে তো পনেরো পঁচিশ কেজি দুধ আসে এসব গরুর আচ্ছা আচ্ছা আর আর খুবই সামনে দেখেন চামড়া দেখেন গলাটা কত চিকন আপনারা ইয়াটা দেখেন বাটগুলি দেখে দেখে সাইড সাইড হোক হ্যাঁ দেখেন একদম শান্ত একদম শান্ত র আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম শান্ত

এই দুটা মিলি আমি দাম চাইছি হচ্ছে দুই লক্ষ বান্ন হাজার টাকা দুই লক্ষ বান্ন হাজার দুই লক্ষ বান্ন হাজার টাকা খালি শুধু বকনা যদি বাক্সা আপনি দেখেন বকনা বাচ্চা কিনতে গেলে ভালো দেড় লক্ষ টাকা লাগবে

এটা হচ্ছে একটা বক না হ্যাঁ নয় থেকে দশ মাস বয়স পরে ফ্ল্যাগবির ওই ওটার মতনই বয়স দেখেন এ ওরসা কত অনেকটা ওডি অনেক বড় এটা অনেক ছোট আচ্ছা কিন্তু এডিও পার্সেন্টে ভালো আচ্ছা এটা হচ্ছে হলিস্টান ফিজিয়া আর এটা হচ্ছে ফ্ল্যাগ হ্যাঁ ওটা হলিস্টান ফিজা ওটা ফ্ল্যাগ মানে ফ্ল্যাগ উইথ ডিমান্ডটা একটু বেশি থাকে সব ফ্ল্যাগ অবশ্যই বেশি ডবল ডবল থাকে ডিমান্ড আচ্ছা আচ্ছা এই বাচ্চাটির বয়স এটা আমরা নয় থেকে দশ মাসের মধ্যে বয়স নয় থেকে দশ মাস বয়স নয় থেকে দশ মাসের মধ্যে বয়স ওলা দেখেন

বলার স্কোপ নাই যে দুই মাস হচ্ছে তিন মাস হচ্ছে আমি ছাড়া গরু বেশি নিইনেট ছাড়া আচ্ছা আর দর্শক ভাইরা বলবো যেখানে দেখি শুনে নেবেন আর আশি দেখি নিলে সর্বোচ্চ ভালো হয় সর্বোচ্চ ভালো হয় দেখেন আপনার এই গরুটা যদি আপনার আর এক মাস পর বাচ্চা হয়ে গেলে এই খালি গরুর দামি যে কোনো ফার্মে যাবেন আপনার দাম চাবে আড়াই লক্ষ টাকা বাচ্চা বাদেই আর আমি বাচ্চা সহ একটা ফ্ল্যাগ দিই বাচ্চা সহ আমি সীমিত দুই চার পাঁচ হাজার টাকা লাভ হলে পরে আমি ছেড়ে দিই